দর্শক বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এই মুহূর্তে নির্বাচনী ইশতেহার ঘোষণা করছে দলটি। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন সংস্কারের প্রয়োজনীয়তা অনুভব করে জাতীয় পার্টি ক্ষমতা থাকাকালীন সময়ে যুগোপযোগী অনেক সংস্কার কার্যক্রম সর্বস্তরে মানুষের কাছে প্রশংসিত হয়েছে। 90-এর প্রেক্ষাপটে পরিবর্তনের পর বিগত 33 বছর দেশের মানুষ ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলির সীমাহীন দুর্নীতি, দলীয়করণ, জনগণের সম্পদে আত্মসাত এবং অর্থ পাচার দেখে আসছে, যার ফলে গণতন্ত্রকামী মানুষ তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। বাংলাদেশের 18 কোটি মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য দুর্নীতি মুক্ত সমাজ, দলীয় প্রভাব মুক্ত প্রশাসন, সুশাসন ও অবাধ সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, কিন্তু বাস্তবে বিগত শাসকরা তার প্রতিফলন দেখাতে ব্যর্থ হয়েছে। দেশের মানুষ গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, সুশাসন প্রতিষ্ঠার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছে। গণতন্ত্রকে অর্থবহ করতে হলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। সেই লক্ষ্যকে সামনে রেখে জাতীয় পার্টি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছে। জাতীয় পার্টি 9 বছরের সরকার পরিচালন সাফল্যের অভিজ্ঞতা নিয়ে আগামীতে সরকারে থাকার দৃঢ় আশা ব্যক্ত করে। নতুন বাংলাদেশ গড়ে তোলা এবং নতুন প্রজন্মের জন্য আগামী অর্ধ শতাব্দী সময়কে সামনে রেখে যুগের সঙ্গে তাল মিলিয়ে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির অতীত ও বর্তমান কার্যক্রমের বিচার বিশ্লেষণের ভার জনগণের কাছে তুলে ধরে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্বাচনী ইশতেহার প্রণয়ন করা হল। প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন। দেশের এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তন করে প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তন করা হবে। দেশের বিদ্যমান 8টি বিভাগকে 8টি প্রদেশে উন্নীত করা হবে। 2 স্তর বিশিষ্ট কাঠামো থাকবে। 1. কেন্দ্রীয় সরকারকে বলা হবে ফেডারেল সরকার। কেন্দ্রীয় সরকারের থাকবে 300 আসন বিশিষ্ট জাতীয় সংসদ এবং 2 প্রাদেশিক সরকার। প্রাদেশিক সরকারে থাকবে প্রাদেশিক সাংসদ। প্রতি জেলা কিংবা থানাকে প্রাদেশিক সরকারে 1টি আসন হিসাবে বিবেচনা করা হবে। যদিও এটি দেশের প্রশাসনিক ব্যবস্থার একটি আমূল সংস্কারের বিষয়, তথাপিও আমরা মনে করি 5 বছর সময়ের মধ্যে প্রাদেশিক ব্যবস্থা পূর্ণাঙ্গরূপে বাস্তবায়ন করা সম্ভব। একটি রূপরেখা আমরা এই বিষয়ে পরে দেশবাসীর সামনে উপস্থাপন করব। ঢাকা শহর থেকে কমপক্ষে 50% সদর দপ্তর প্রাদেশিক রাজধানীতে স্থানান্তর করা হবে। নির্বাচন পদ্ধতির সংস্কার করে আনুপাতিক ভোটের ভিত্তিতে জাতীয় সংসদ নির্বাচনের বিধান করা হবে। নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হবে। সন্ত্রাস, অস্ত্র ও কালো টাকার প্রভাবমুক্ত নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন পদ্ধতির সংস্কার করে ভবিষ্যৎ বাংলাদেশের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থার প্রবর্তন। উপজেলা আদালত ও পারিবারিক আদালত সহ পূর্ণাঙ্গ উপজেলা ব্যবস্থা চালু করা হবে। স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করে এবং নির্বাচিত উপজেলার চেয়ারম্যানদের কাছে উপজেলার ক্ষমতার হস্তান্তর করা হবে। সুশাসনে বাংলাদেশ। বিচার বিভাগ ও নির্বাচন কমিশনকে সরকারের নিয়ন্ত্রণ মুক্ত রাখা হবে। সরকারি প্রতিষ্ঠানসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। দুর্নীতি নির্মূল করতে দুর্নীতিবাজদের দৃষ্টান্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। জনপ্রতিনিধিদের রাষ্ট্রীয় বাজেট তৈরি ও বাস্তবায়নে সংযুক্ত করা হবে। রাষ্ট্রীয় সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করে অপচয় অপব্যবহার বন্ধ করা হবে। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা হবে। দুর্নীতি দমন কমিশন ও মানবাধিকার কমিশনকে সরকারের প্রভাব মুক্ত রেখে শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। বাজেট ও সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ব্যতীত সংবিধানের 70 ধারা সংশোধনের মাধ্যমে সকল প্রতিনিধিকে সিদ্ধান্ত গ্রহণের আওতায় এনে সংসদ কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে।